হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব ইউডেমি অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। অ্যাপটি ইনস্টল করার পর যখন ওপেন করবেন এরকম ইন্টারফেস পাবেন। তারপর আপনি এভাবে স্ক্রল করতে পারেন, বাই স্ক্রল করলে এরকম ইন্টারফেস পাবেন। এবং এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে ব্রাউজ অপশন আর একটি সাইন ইন অপশন। তো এখানে আপনি সাইন ইন অপশন থেকে সাইন ইন করতে পারেন এবং ব্রাউজ অপশন থেকে ব্রাউজ করতে পারেন। তো আপনি যদি সাইন ইন অপশনে টাচ করেন সেক্ষেত্রে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ ইমেল, সাইন ইন উইথ গুগল অ্যাকাউন্ট, ফেসবুক এবং অ্যাপেল অ্যাকাউন্ট। এই চারটির যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে সাইন ইন হতে পারবেন, ইমেল অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে অথবা ফেসবুক অথবা অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে। আর আপনি যদি ব্রাউজ অপশনে টাচ করেন সেক্ষেত্রে আপনি সরাসরি অ্যাপটির হোম ইন্টারফেসে চলে যেতে পারবেন। তো সাইন ইন হয়ে নিলে আপনার এখানে প্রোফাইল ক্রিয়েট থাকবে এবং আপনি প্রোফাইলটি ইউজ করতে পারবেন। তো এটি লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করবেন। তো আপনি ব্রাউজ করার পর হোম ইন্টারফেসটি এরকম পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ফিউচার রেডি স্কিল ওয়ান ইয়ার শিডিউল। তো এখানে দেখতে পাচ্ছেন যে লার্নিং দ্যাট ফিটস। তো এখানে ডেভেলপমেন্ট, আইটি সফটওয়্যার, তারপর রয়েছে অফিস প্রোডাক্টিভিটি, তারপর রয়েছে ডিজাইন, লাইফ স্টাইল, হেলথ অ্যান্ড ফিটনেস, মিউজিক, টিচিং অ্যান্ড একাডেমি, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওস, মার্কেটিং, তারপর রয়েছে পার্সোনাল ডেভেলপমেন্ট, ফাইন্যান্স, অ্যাকাউন্টস, বিজনেস। এই অপশনগুলোর আপনি লার্নিং কোর্স এখান থেকে পাবেন এবং এটিগুলো হচ্ছে ক্যাটাগরি এবং এই ক্যাটাগরির আন্ডারে কিন্তু আপনি এই কোর্সগুলো এখানে খুঁজে পাবেন। এখানে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন অনেকগুলো কোর্স রয়েছে এবং অনেকগুলো প্রো কোর্স রয়েছে। এবং পরবর্তীতে রয়েছে সার্চ অপশন, এখান থেকে সার্চ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এবং টপ সার্চেস এখানে দেখতে পাচ্ছেন যে টপ যে সার্চগুলো রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন, যেমন পাইথন, জাভা, এক্সেল। তো যাই হোক, এই অপশনগুলো আপনি এখান থেকে সার্চ করে আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে মাই লার্নিং, এই অপশনে আপনি যে লার্নিং কোর্সগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। তো যাই হোক, এরপর রয়েছে উইশলিস্ট। উইশলিস্টে আপনি যদি কোনো কোর্স উইশ করে রাখেন তাহলে সেগুলো এখানে দেখতে পাবেন, বা পরবর্তীতে আপনি যেগুলো জানার জন্য দেখা গেল আপনার এখন সময় নেই, আপনি এটি উইশলিস্টে দিয়ে রাখবেন এবং পরবর্তীতে এগুলো দেখতে পাবেন। তারপর রয়েছে অ্যাকাউন্ট অপশন, এবং অ্যাকাউন্ট অপশনে আপনি দেখতে পাচ্ছেন যে অপশনটি রয়েছে প্রথমে, এটি হচ্ছে লার্নিং রিমাইন্ডার্স। এখানে আপনি বাটনটি অন করতে পারবেন এবং ফ্রিকোয়েন্সি রয়েছে, ফ্রিকোয়েন্সির আন্ডারে আপনি এই অপশনগুলো পাবেন। এরপর রয়েছে অ্যাবাউট একাডেমি, এই অপশন থেকে আপনি ইউডেমি, তো অ্যাবাউট ইউডেমি থেকে আপনি ইউডেমি সম্বন্ধে জানতে পারবেন। তবে হচ্ছে অ্যাবাউট ইউডেমি বিজনেস, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন এবং শেয়ার ইউডেমি অ্যাপ, এই অপশনগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এবং সাইন ইন অপশন রয়েছে, এখান থেকে সাইন ইন করতে পারবেন। তো এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো মোটামুটি বুঝতে পারলেন। আর অ্যাপটি হচ্ছে একটি লার্নিং অ্যাপ, এখান থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে আপনি নলেজ গ্যাদার করতে পারবেন। এক্ষেত্রে আপনি যে বিষয়টি সম্বন্ধে জানতে চান, যেমন আইটি অ্যান্ড সফটওয়্যার, এই অপশনটি যদি জানতে চান তাহলে এই অপশনটিতে টাচ করবেন এবং টাচ করলে এটি লোডিংয়ের জন্য একটু অপেক্ষা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং হয়ে গেল এবং লার্নিং এই রিলেটেড যে সকল ভিডিওসগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিসপ্লেতে শো হচ্ছে এবং এগুলো আপনি এখান থেকে কিন্তু শিখতে পারবেন এই ভিডিওসগুলো দেখে। তো অ্যাপটি যদি আপনি নর্মালি ইনস্টল করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো প্লে স্টোরে গিয়ে আপনি ইউডেমি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। অথবা আপনি ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।